আর আমি সে বক্তা না মাইক টাইপ ছাড়বো না সে যন্ত্রর আমি না বাপ দু একটা বক্তা আছে মাইক টাইপ ছাড়ে না ও মাইক ফোঁজে পড়ে পড়ে কথা বললে না আর আমি হাওড়া হাউলিতে গেলি বাপ আমার লাস্টার তোলে এই যে কি যন্ত্রণা এই যে দুটো তিলে ধুলোগড়

সাত লাখ চুরাশি হাজার টাকা কালেকশন করেছি হ্যাঁ আমার দেশে আমার এলাকায় ২৪ বলা হয় এই কতদিন বলতে খাওয়া হচ্ছে না খাওয়া হচ্ছে না যেই বলতেছে মধ্যম গ্রামে এই রেল লাইন আপনার পাকা রাস্তার ধারে ফাইরের ধারে জমি বিক্রি হবেন আস্তে আস্তে বলতে আয় কথা হবে না বলিস না কোথায় তখন বলি না পরে হবে তুই আই বাড়ি দিতে হয় লোভ হবে কি গো বুনির সঙ্গে ছ বছর কথা হয় না বুনির সাথে সেই বুন এইবার জমি বিক্রি করবে ছেলে খবর পেটেছে বলতে মানে কখন আইছি বাপ বাপ মামা বলি উত্তর দেয় না বাপ কখন আইছি আয় আয় ভাত খাই দি কই ভাত দাও কত দিন পরেই আইছি মানা সন্ধান পেয়েছ বলো সন্ধান পেয়েছ মাল মাল বিক্রি হবে এইবার হাসের বস খাবি না মুরগি খাবি কি খাবি খাসি খাবি এত গ্রাম গিল বাপ দু লাখ টাকা জমি দেড় লাখ টাকা হাজির কথা বলে না এ জাদুকার মামা কিন্তু আলাদা কথা বলে না এইবারে আমার দহার নবীর নাম যখন চলে এসেছে বাপ আবু জেহেল উৎপা সবাই অপেক্ষায় বসে অরুহা বাড়ি আসবে আমরা দেখবো বিষয়টা কি হয় দয়ার কাছে এত মহাবৎ পীড়িত পেয়েছে বাপ এত মায়া পেয়েছে উনি ইমানের কলমে পড়ে মুসলমান হয়ে মক্কাই ফিরেছে এরা অপেক্ষায় বসে রয়েছে খবর নেবো কালকে ঢোকো কালকে ধরে তুল্লাস ওরে না 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 আল্লাহ ধারে রাখে পৃথিবীর কেউ তার আটকাতে পারে না বদরের যুদ্ধই তিনশো তেরো জন ওরা ছিল হাজার জন কিন্তু আমার নবীকে একটা দাঁত খুলতে পেরেছিল এই জোরে বলো চিল্লে বলো আমার নবীর হাতে তোর নেই আমার নবীর হাতে তো লাঠি নেই পিস্তান নেই পাতুর নেই আমার নবীর ছিল ইমানের জোর আবু জেহেলের জোর ছিল তলোয়ার আবু জেহেলের জোর ছিল বাবা বড় বন্ধু আবু জেহেলের জোর ছিল বড় ধনু আর আমার নবীর ছিল হাত আর পা ও মুসলমানেরা তিনশো তেরো জোড়ায় যদি আজকে বদরের যুদ্ধ যদি জয় করে আর মুসলমান মুসলমান আমরা আমরা হাজার হাজার মুসলমান বলুন তো আজকে বাবুর মসজিদ আটকাতে পারিনি বললি হয়তো আবার গাড়ি উল্টে দেবানি বলবো না কিন্তু এই দুনিয়ায় আজকে আমার আপনার ইমান নেই বলে আজকে বলুন চলে যান চলে যান আপনার মসজিদুল আকসা বলুন তো যেটা হল আমাদের পুরনো কাবা যে কাবার দিকে নামাজ পড়েছি হাজারো নবীর আগমন ছিল আপনার সেই মদিনা আপনার আকসা মসজিদে যে ফিলিস্তিনেতে

যারা বাড়ি পরিশ্রম পেয়েছে এদের তারা শেষ হয়ে যাবে ও ভাই সেই রবি বিশ্ব রবির মত আমি আপনি কি দিলাম কি নিলাম কি পেলাম একটা বার তোমরা ভাবলে না চিন্তা করলে না শুধু আই করেছি খাচ্ছি দালান করছি জমি কিনছি ওরে আল্লাহ একটা বার আল্লাহ বলে ডাক আল্লাহ বলে স্মরণকার নিশ্চয় আমার তোর জীবনের জিন্দি গুণা যদি মাফ হয় তাহলে হাসরের মাঠে আল্লাহর ঘরে জান পাবি তুই সারা দিন মিথ্যে কথা বলিস সারা দিন মিথ্যে কথা সারা দিন মিথ্যে কথা শুধু নিজের অর্থ সিদের মসজিদে ধরেছে আমার নিকটাটা মসজিদ বাড়ির পাশে প্রত্যেক জম্মা দিন মানুষ পিছিয়ে দশটা কোট টাকা দিবি যারা মাঠে খেটে খাই দশ টাকা দেয় আর যারা চাকরি করে বাবা আমি হাতে দিয়ে তাকিয়ে দেখি দু টাকার কয়েল দেয় বলো এ কি যন্ত্রর এখানে আছে না আছে ডাইরেক্ট বললি এই উই দিচ্ছিস কেন এরম বলবি এরা লজ্জা দিল না মাসায়গা এত ফেরা বেহায় লজ্জিত আজকের মসজিদ কারেন্টের বিল মসজিদ ইমামের মাইনে মসজিদের মাইক খারাপ হবে মসজিদ রং করতে হবে মসজিদের মোটর খারাপ হবে কত খরচ ওরে সংসার তো যেমন খরচ মসজিদে তেমন একটা খরচ আছে বাপ আজকে জনগণের টাকায় তো চলবে ও তো সরকার মসজিদে মাইনে দেয় না সে তো আমরা করিনি পাবো কি আড়াই হাজার টাকা দিচ্ছে বলে আবার মার খেয়েও তো কিন্তু করলেই বাবা আরে

তাকে দেখো তাকে দেখো আমি বলেছিলাম অরহর দ্বারা ক্ষমতা নেই অরহর কেন খবর আবু জেহেল দেখতে বলছে খবর কি বল ওরে বেইমার আমি তোর কথা কোনো দিন শুনবো বলবো না মানবো না তোকে আমি তবাক করে দিলাম আমি ইমানের কলমে পড়ে মুসলমান বেনে গেছি সেই ইসলাম আরো হাকিকত হচ্ছে আমার দয়াল নবী ওযু করতে কিতাবে লেখা আছে নামাজের জন্য যারা ওযু করবে এই ওযু যত দূর ধুয়া পড় জল বাবায় মধ্যে সুন্নত না আপনারা ফরজ আছে এই ওজুর ভিতর বাইরে সুন্নত ফরজ বলেছে মানবে সঠিক যখন পর্যন্ত ধোবার পর্যন্ত আল্লাহ পাক বলেছেন যে পর্যন্ত ধৌত করবে জাহান্নামের আগুন কোনদিন স্পর্শ করবে না সাহাফিরা বর্ণনা করলো নবী গো

সর্বদা আমি গোসল করব উনি গোসল করতেন প্রতি অক্তেন আমাদের সময় আবার অজু করে নিতেন ওনার মনে সন্দেহ থাকতো তাই তো ঠিক নেই হয়তো এখানে পানি লাগিনি এখানে পানি লাগিনি আল্লাহ আমার গোনা দেবে জাহান নামে পড়াবে হবে না হবে না হবে না আমি গোসল করব তারপর অজু করব আমি পাশ নামা জমাতে পড়ব নামাজ পড়তেন নামাজ করতেন বা

চিল্লা বলা যাবে না আর একবার জোরে চিল্লা বলা যাবে না ওর হাকিকতের আমার নবীর গায়ে রক্তগুলো যখন বাবা যমিনে পড়ে যেত ওর হা ফেলার আগে ওই রক্তগুলো নিজে হাতে তুলে সমস্ত শরীরে কিনে নিতেন আর শত শত রক্তন ঢক ঢক করে খেয়ে নিতেন আমার নবীর ওরে হারে আমার গালের রক্ত তুমি কেন খেলে বলো বলো বলো

সেই দয়ার নবী বিশ্ব নবী আমি নবীর কত অনেকটা বলেছি আমার মা বলে নওয়াজ করে দেয় বা আমি আপনাদের একটু হাত দুটো ধরে বলি নামাজ পড়বে আমার পা খাদিদা হলো বড় বিবি এই খাদিদার জীবন কি জীবন খাদিদা হলো না সব কিছু কোটিপতি এই খাদিজার টাকা নিয়ে মক্কা মদিনায় সিরিয়ায় অনেক কি ব্যবসা করতে লাগব না তোর বেশি টাকা লাগব না তো লাবে টাকা খাদিজা ডেকে বলে চলো ব্যবসায়ীরা আমার টাকা নিয়ে তোর উপার্জন করে ব্যবসা করবে ঠিকমতো আমার টাকা ফেরত দেবে আমার কোনো লাভ লোকসান পড়জন্লে বাবা সাহাবিরা ডেকে বলছো খাদিজা তুমি টাকা যখন আমাদের দিলে টাকায় লাভ কেন তুমি নেবা না বলো বলে না না এই টাকার লাভ যদি আমি নিয়ে হাসরে মাঠে যেদিন বেচার হবে ওই দিন আপনার আল্লাহর আল্লাহর নিয়ামতি পাল্লা আছে ও আকিমুল ওয়াজেনা বিল কিসতি আলা তুকসির মিজান সরাই ইয়াসিন না খুলে দেখো আলিয়া মারাকে তুমি আলা আফাই দি ওয়া তুকাল্লিবু বি আইদি ওয়া তাশাদু আরজুলহুম বিমা কানু ইয়াকসিবুন তোমার একদিন হাসরে মাঠে

আপনাদের এই নিকটে বাজারের নাম কি নিকটে বাজার হৃদয়পুর এই হৃদয়পুর স্টেশন হৃদয়পুর ওই হৃদয়পুর বাজারে দেখবেন বড় বড় জুয়েলার্স আছে বাবা আছে না নাই কম্পিউটার পাল্লা আগে ছিল সেই পেতলে বাটি বাটি পাল্লা ও আবার তার জন্য সুন্দর কাছের ঘর আছে না নাই বাবা এক রক্তি মাল দেশে আর মিছলি মিছলি কোনা মাল দেয় বলে এক রক্তি দুরতি ঘোড়ার ডান তুই বুঝিনি যা বলে তাই বুঝে বাড়ি আসতে হয় আর ওরা যে কি স্যাফরার খোদা জানে ওরা যে কি জিনিস আমি তুমি তো কিচ্ছু বুঝতে পারি নি কি পারি বলো বাপ পারি ওই মিষ্টি মিষ্টি মাল দিচ্ছে বলতে এত ভরি এত রতি এত টাকা হয়ে বলতে কম নো বাড়া বলতে কম নো একটু জায়গা এখানে তিরিশ টাকা কম দে বাপ অন্য অন্য ব্যবসায়ী তবু লাখে অন্তত হাজার টাকা ছাড়ে আর লাখে দশ টাকা নিয়ে ওদের কিকনি খারাপ হয়ে যায় কি সন্তর দুই লাসরা ভাই রাখ কোনা ও ভাই সেই সুন্দর ছোটটা পাল্লা যদি ছোট একটা কাচের বাক্স উপরে একটা গরম চৈত মাসের গরম পাকা চলে সে শালা সেটাও বন্ধ করে দেয় ওজনের সময় বন্ধ করে কি করে না কি করে না সে ঘোড়ার ডিম পার করেছে এইবার কম্পিউটার পাল্লা একটুখানি ফুদবা তা পনেরো পয়েন্ট হাজির সে কি যন্ত্র আবার সে এত যন্ত্র তা তো আবার দেশে কাছের ঘর তা তো কাছের ঘর আবার পাকাটা সেও সালা বন্ধ করে দেয় দুজন দেখছে বলতে এত ভাড়া দশ দশ গ্রামে এখন এক বড়ি হিস বোঝায় এখন দশ গ্রাম এত পয়েন্ট হিসেব করে ঘোড়া টিটা সেরা টিভি হ্যান্ড ধরতে এত টাকা ইয়েছে দাও আর আল্লাহ বলে বান্দারে

80 বছর জীবন যাপন তুমি কি করলে বান্দা তোমার জন্য কম্পিউটার লিখেছি যেই নাম্বার নাম ধরেTolbe এই 70 বছর বছর জীবনে তোমার সমস্ত বিষয়টা তোমার চোখের সামনে উঠে আসবে ও ভাই ও উনি ডেকে রে ব্যবসীরা রে এই টাকা যদি তোর আমার দশ টাকা কুড়ি টাকা যদি বেশি দিস আসরে মাঠে আমার আল্লাহ যখন বিচার করবে খাদিজা জবাব দিতে পারবে না এইজন্যই বলি তোরা গরিব ও আল্লাহ আমার আল্লাহ হলো বড় ধনী ও আন্তুমুল ফুকারা আমরা সবাই হলাম গরীব মিস্কিন আজকে আমাদের টাকা কোন গরীব গরীব আজকে গরীব আমাদের টাকা কোনোদিন সুদ বাড়ালে চলবে না রে দানি 2000 টাকা নেছে এক সপ্তাহ পরে দেবে बोलते টাকা তো আমার না অমুকের কাছেন দিলাম 200 টাকা চাইয়ে আবা তো বুঝিবার স্বভাব 2000 টাকাλεσো बोलते তমুক দন্ত মান দিতে পারুনি তাই बोलते টাকা আমার না অমুকের কাছে নে নিলাম সুতকো জানিস নে তুই 200 টাকা দিতে হবে আবার কেন ও টাকা তো নিজে খাবে হালদার রসুলটা করছে বান্দা তোরা যে এই যে সুদের টাকা খায় হাসরের মাঠে তোর অবস্থা কি হবে আমি মুখে বলবো না একটু ভেবে নিয়ে চিন্তা করে ফেকের করে নিও আজকে সুদ খোর জিনা কর বাবা ধোকাবাজি জালিয়াত শয়তান বদমায় এদের বিচার হবে একটা আলাদা আর আল্লাহ পৃথিবীর জমিনে সব থেকে যে গরিবরা পাঁচশো বছর আগে জান্নাতে যাবে খাদিজা নিজের টাকা গুলো বিলি দিল আমার দয়ার নবীর বিবি ওই খাদিদার পেটে চারটে মেয়েদি চল জয়নাব কুলসুম রোকে আর ফাতেমা এই ফাতেমার যখন বয়স আপনার ১৩ বছর কোন কিতাব সতেরো বছর আমি মেরিনে সতেরো বছর খাদিদার পেটে যে বাচ্চা খাদিদা অন্তকালের পরে আল্লাহর নবীকে ডেকেছি আর সোলাল নবী আমার মৃত্যুর পরে ওই মদিনার কোনো দোকানে কাফন দেবেন না মদিনার কোন দোকানে কপুর আমার দেবেন না আপনার গায়ের জামা আপনার গায়ের জামা কেটে 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 নিজে হাতে কাফন বানি খাদিদার গায়ে পরিয়ে দেবে আস্তে বললেন একটু আস্তে বললেন এ কথা কি ছোট কথা হ্যাঁ বিশ্বনবীর গায়ের জামা কেটে খাদিদার কাফন চাচ্ছে একটু জোরে বলা গেল না কটা কাফন পাঁচ কাফন কাফন কিনে এনে লাগাচ্ছে মেয়ে ছেলের মাটি দেবে বাড়ি এসে মাল না তাও শর্ট কি কপাল কাপন শর্ট তার মানে কি তুমি দুই নয় শর্ট দেখেছ দুই নয় শর্ট করেছ জামা শর্ট জুতো শর্ট এ আবার কিছু কিছু মেয়েরা সে প্যান্ট পরে

না রে তো বি আমরা দন্ত রাতে খায় সকাল বেই মাই রাত্রি কি আনন্দ ফুট গল্প সকাল বলো ডাইরেক্ট বে আছে না নাই আছে না না এইবার কথা মা খাদিদা তুলে কোবরার মেয়ে ফতে মা কি বললাম ফতে আমি টুকটুক রেগে আসছি বাবা টুকটুক রেগে আসছি বাবা এইবার এদি কথা বলে না এখন সেই চারটে একটা মহিলা চারটে করে জাহান নামে নেবে আব্দুর রহমান বিল খল ডেকে বলছে হজর আপনি তো বললেন একটা মহিলা চারটে করে জাহান্নামে জাহান নামে দেবে তা হাদিসটা একটু বর্ণনা করলে একটু ভালো হতো ভালো হতো আব্দুর রহমান বিল খল পুরী বর্ণনা করলে বলছেন যে কেমন কাদের লিদাবে বলছে একটা মহিলা কাটা লাগা মহিলা কাটা লাগা বুঝতে পারিনি কাটা লাগা দাগাই দেয়

এইবার মেয়েটার বড় ভাই যদি সেই পাগল ছাগল একটা থাকে সেই ঢেকি মার খেয়ে মরবা উপায় নেই এইবার যে নাদান তোমার নাদান নাদান এখন তো স্বামী তো না বা সব নাদান হ্যাঁ সব না দানি বুঝলেন সকালে ভ্যান চালায় টোটো চালায় আন্দাজ পারে না তো এখন ওই ঠেকি বাইকতে চলে যাচ্ছে তোমার জন্তুতে কি আগুন লাগাচ্ছে তুমি বুঝতে না হ্যাঁ 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 টান আবার বাবা হাতে কি বাজার বললেন দিদাই পরে স্টেশনে বাজারে ঠেকি টান দে বাচ্চা বড় ব্যাগ আর তোমারও সেই কাটা লাগা হাতে জানাচ্ছি ব্যাগ বড় মোবাইল বেগুন কত এত কিনে ধরছে ঠেকি বাচ্চে বাচ্চারাও পরে নেয়নি বা

তুই শালা ঢেকি তুইও দান জাহান নামি এইবার পেটে তোমার ছেলে তোমার সেই ছেলে মান্দার ও তো জাহান নাম তাই তোমার বোরকা পড়াচ্ছি নামাজ পড়ো এত দাবাত দিচ্ছি নামাজ পড়ো তুমি পড়বা না আরো ওজন গাড়ি ধরছ হুজুরি কেন তোমার কয়ফার নিতে হবে না আগো এই বিচার আলো হবে না তাকে যাও ফিল্মে যান রেডি হও ব্যস্ত কেন ঠাকুর একটুখানি রও কাজ হবে খাদিজা উনি ডেকে বলেছিল ব্যবসায়ীরা আমি এ টাকা তোদের বিনা সাথে তোদের দিয়ে দিলাম মনে যদি ইচ্ছা হয় ফেরত দি আর মনে যদি ইচ্ছা নাই বা হয় ফেরত তোদের দিতে হবে না ভাইরা ও মুসলমানেরা এবার খাদিজা তুল কবরা রবিকে ডেকে বলছি আর আপনার কাছে আমি অনুনায় বেননাই করে বলছি আপনি আমার এতেকালের পরে আমার কবরে আমার লাশখানা নিজে হাতে ঢুকিয়ে দেবেন জোরে বলা যাবে না আর একবার জোরে বলা যাবে না মশলা কিতাব এসেছেন স্ত্রী যদি মারা যায় স্বামী স্পর্শ করতে পারবে না স্ত্রী যদি মারা যায় স্বামী স্পর্শ করতে পারবে না তবে পারবে স্থানকাল পাত্র ভাবে যেখানে পানি না যেখানে জনগণ কেউ না নাই কেউ নাই সেখানে স্বামী স্ত্রী হাতে হাত দিতে পারবে কাজ করতে পারবে আমার আমার আল্লাহ আমার রহুল আমি মস্তাক কিতাবে বলে দিয়েছেন ও আল্লাহর পাগলের এইবারে মা খাদিদা দা দেখো নবী গো আপনি মদিনার কোনো কাফন দেবেন না আপনার গায়ের জামা কেটে 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 যদি কাপুন বানিয়ে দাও ফেরোস্তাদের বাপের ক্ষমতা নাই ওই খাদিদার কবরে এসে খাদিদার কবর এসে একটু সওয়াল জবাব দেবে জোরে বলা গেল না ও দয়ার নবী বিশ্ব গো আপনার গায়ের যে ঘাম আছে ওই ঘাম হাতে করে নিয়ে একটু ছিটিয়ে ছড়ে দেবে ওই কবরে দেবে আমার নবী খাদিদা তুমি যে দাবি করলে এতে তোমার কি দায়িত্ব এতে তোমার কি ফাইসাল্লাহ কি কি উপকার পাবে বলো 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 খাদিদা বলল নবী গো আপনার গায়ের খামের এত মর্যাদা এত শোভাসัลলা দিয়েছে কবরে যখন দিয়ে দেবেন আপনার গায়ের খাম কবরে মেসকে আম্বার বেনে যাবে খাদিজার পেটে চারceme আল্লাহ দিল জয়নাব কুলসুম রুকাইয়া ফাতেমা ফাতেমার বয়স হলো 17 বছর কনকিত কিদবে এসেতে 13 বছর এবার ফাতেমার বিয়ে দেবে আল্লাহর নবী মদিনার মসজিদে খবর দিল ও আবু বকর ও আবু বকর ও উসমান ও হযরত ওমর ফারুক তোমরা আদরের করোনাদেরই করোনা দাও দাও চলে দাও আমি নবী হতে বেশি দিন বাঁচব না যেহেতু কন্যা যদি সুযোগ্য সুসম্মানে যদি আজকে বয়স নিযুক্ত হয় বাপ কখনো ভাত খেতে পারে না বাবা কি তবে চলেছে ছেলে হোক মেয়ে হোক যদি তাদের বিয়ের জন্য আইন এসে দেয় বিয়ের সময় এসে যায় বাপ মা যদি বিয়ে না দেয় ওই বাড়ি খানা হয়ে যায় হারা বা একটু এগিয়ে গেছেন দিন পেছন পাঠিরা চেয়ারে বসে দিয়েছ ওরা না একটু সামনে যাই আপনারা এগিয়ে গেছেন দিন একটু পড়ুন মাটিয়া বাড়ি মাটিয়া ঘর মাটিয়া বাড়ি মাটিয়া ঘর মাটি হবে তোর বিছানা আজবি একা সঙ্গে হো যাইবে না কিন্তু যেদিন ডাক পড়িবে কিন্তু যেদিন ডাক পড়িবে কবরের মাঝে শুইতে জোগাড় কিছু করতো বন্ধ তো তাহার মাঝে বিসাইতে আল্লাহ হুম্মা এসাল্লি আমার ভাইরা বাবাজিরা আর বেশি রাত করবো না তো পার হয়ে গেছে মোটামুটি সাড়ে এগারোটা পর্যন্ত আমার ভাই মনে আসবাসনা নিয়ে মহফিল দিয়েছে ও ভাইরে আল্লাহ নবীর বিবি খাদিজার কবর কথা বলে দিল আমার বিশ্বনবী কবরে ঢিকিয়ে দিল আমার দয়াল নবী খাদিজার কবর মাটি দেওয়ার পরে খাদিদার কবর ছেড়ে আমার নবী বাড়ি যায় না কেন সাহাবীরা ঢিকিয়েছিলেন নবী গো আজকে খাদিদা তো মারা গেছেন কবর ছেড়ে আপনি চলে जातেন না ও আল্লাহর পাগলা বুঝবা না খাদিজা আমাদের কি বিবি ওদের আমার কি জীবন জীবনের বিবি আপনার মদিনার জনের কত বেমানেরা মারতে ধরতে মধ্যে ওই খাদিদার নিজে নিজের সামনে খাদিদা জীবন আমার কাছে কোনো জিনিস দাবি করিনি খাদিদার জীবনে নাইটি চাইনি খাদিদা জীবনে কোনো শখের জিনিস চাইনি সে শুধু চেয়েছিল আমার স্বামী যদি বেঁচে থাকে স্বামীর খেদ মতে আমি খাদিদা নিজে রাজি সেই মোহাব্বতের বিবি আমি কব কি করে যাই বাপ দিনের পর দিন কেটে গেল। এইবার ফতেমার ফতেমার বিয়ে দেবে হজরতে আলী কার ছেলে দেখলো কে দেখে হজরতে আবু বাক ছেলে দরকার বদিনার বলিতে গলিতে বহু চিঠি এসে গেল নবী গো ও দয়ার নবী বিশ্ব নবী ও মধুর নবী বিশ্ব নবী আপনার কাছে চিঠি পাঠিয়েছি ফতেমার আর ওজন শোনা দেব ফাতেমার ঘর বানিয়ে দেব ফাতেমার কাপড়চ্চ পর দেব ও নবীজি গো আপনি যদি অনুমতি দিন ফাতেমার বিয়ে করব ফাতেমার বিয়ে করব আমার নবী মদিনার ছেলেরা আমি দয়ার নবী নিজে নিযুক্ত করব না আল্লাহ যাতে রাজি আমি বিশ্ব নবী তাতে নিজে রাজি কি বললেন আল্লাহ যাতে রাজি আমি বিশ্ব নবী তাতে রাজি ছেলে দেখলেন পুকুর ধারে নদীর ধারে হাতে একটা লাঠি মাথায় ছেঁড়াটা পাগড়ি একটা টুপিতে হ্যাকা বেঁকা আলি দাঁড়িয়ে আছে আবু বাকার চলে গেলেন আবু বাকার সালাম দিলেন আলীকে সালাম দিলেন সালাম ও বাবা আলী রে তুমি কেন দাঁড়িয়ে কি করছো বলে হজোর আমি আল্লাহর চলো চলো বাবা রসুল দেখেছেন চলো চলো বাবা বিশ্বনবী দেখেছেন মনে হয় তোমার সু কিছু কথা বলবে হজরত আলী আলী এক পা এগোই তা দু পা কেন 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 আল্লাহ নবী হলো তামাম প্রভান্ডের নবী তিনি হলো বিশ্ব নেতা তিনি ডেকেছেন আমার মনে তো কোন আপনার বদি নেই আমার মনে কোনো কিতাবের জল নেই রতুল যদি আমার প্রশ্ন করে জবাব দেবো কি করে করে যাব আমি আলী তো যাব না হুসমান গনি ডেকে অমর বলে আলি কেন যাবিনে বল 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 আল্লাহর নবী ডেকে তোর কপাল ভালো তোর কপাল ভালো আলি এক বিঘ বিচালিত করবি না চল 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 আমার দয়ান বিষয়ে একটু কথা বলবি জোরে বলা গেল না চিল্লে বলা গেল না এইবার আলী চলে গেলেন মদিনার মসজিদে যাবার পরে বাবা মসজিদে ওঠে এক পা তোরে দু পা পিছই বাবা বসে পড়েছে মাথা নিচে কথা বলে না কথা বলে না আবু বাকার দেখে বলছে দয়ার নবী একটা বার্তা খেয়ে দেখুন আমি আলিকে ডেকে নিয়ে এসেছি হালি শুধু কাঁদে চোখের পানি ফেলে বিশ্ব নবী ডেকে বলে বলে আলি তুই মাথা তোল ও আলি তুই একটু মাথা তোলো ও আলি তুই মাথা তোলো আমি দয়ার নবী তোমার মুখ চেহারা এখানে একটু দেখবো হালি কার মাঝে কেন্দ্রতার ই না কেন্দ্র তারি না বেশ নবীর সম্মুখে দেখে নোবার পড়ে নালি রে তোমার ঘর বাড়ি তোমার টাকা পয়সা কি আছে আল্লার শুনে সম্মুখে আলি দেখতে বলেছিল নবী আমার ঘর নেই আমার বাড়ি নেই আমার কোনো সামান পাত্র কিছু নেই আমার একটা ঘর আছে কিন্তু রাতের বেলা যখন ঘুমিয়ে থাকি আকাশের তারক আমি গুনতে পাই ও নবী গো তোমার গায়ের যে পুরোনো রিক কাপড় চাড়া আর এই দুধ থেকে ঘন্টা আর একটা গাই দোয়ার কম বলছেন না আমার কিছু নেই আল্লাহ রসুল দেখে বলছে বাবা তোমার যে গায়ের চাদর তোমার যে কম হব ওটাই তুমি রেখে দাও আর তোমার ঢালখানা মদিনার বাজারে বিক্রি করো যা কিছু টাকা হবে আমি বিশ্বনবী অউদার দিলাম ওই টাকা যানমত দিয়ে আমার ফতেমা তোমার স্বামী বানাবো শোভন আল্লাহ কালকে আবার বলবেন নাকি জোরে বলু এই আপনাদের বাড়ি মেয়ে আছে খোঁজ ভেনা ওলা দেখে দেবো কেউ আসো না কি বাপ আমি একটা হুজুর আমি মিলাদ করে বলে যাচ্ছি আমারও মেয়ে আছে আমারও শখ হয় চাকরিওয়ালা হলে একটু ভালো হতো কি হয় না বাপ আজকেরে আজকের আমাদের মনটা শুধু বড় হব বড় হব বড় হব কিন্তু ভাবেন কোন ছেলের হাতে মেয়ে দেবেন সেই ছেলে হয় সেই ছেলে যেন দিনে যেন একটু আয় রোজগার করে যেন আবার ওই খিদির পুরী কিপুর বললেন ওকেন যেন খায় না হৃদয় আবার হৃদয়পুর স্টেশনের পাশে তো তো হাট ঘুমাই দেয়

মদিনার বাজারে চলেছে বাবা যেতে 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 পথে মধ্যে একজন ধরেছে খরিদ্দার আলি দাঁড়া দাঁড়া ওরে রে একটু দাঁড়া 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 তুই ঢাল কারি কোথায় চলেছিস বল আলি দেখে বলছে ভাই আমি যাব মদিনার বাজারে এই ঢালখানা বিক্রি করে যদি কিছু টাকা হয় এই টাকা জানমোহর দিয়ে নবীর ছোট মেয়ে ফতেমাকে আমি বিয়ে করব গইবার খরিদ্দার কি করলেন আলীকে বুকে সঙ্গে জড়িয়ে নেন আর আলীর কপালে চুমু দেয় বলে আলী তোর কপাল নসিব অনেক ভালো তুই নবীর ছোট জামাই হবি ওরে আলী রে তো ঢালকানা যদি আমি কিনা আমার দিবি আলি ডেকে বলতে ভাই ঢাল আপনি নেন এতে বাধা কি আছে আপনি পয়সা দেবেন ঢাল দেবেন এতে আমার কোনো বেমত নাই এইবার টাকা গুনে গুনে দিলেন আলি কত লো বা বলো বলো কোনো দরাদাম হবে না যা দেবেন তাই দেন কোনো কিতাব এসেছেন দুশো আশি টাকা কোনো কিতাব এসেছেন তিনশো আশি টাকা উনি টাকা গুনে গুনে তিনশো আশিটা টাকা দিলেন বাবা দেবার পরে এইবার দৌড়ে চলে আসছেন বাবা পেছন দিয়ে বাবা যাবার পড়া ধরে বলছিল ওরে আলি দাঁড়া দাঁড়া এইলে তোর ঢাললে ডেকে বলে উসমান তোমার সময়টা কেন নষ্ট করে দিলে বলো আমি মদিনার বাজারে ঢাল কানা বিক্রি করবো আজকে তুমি আমাকে দাঁড় করে দিলে আমার সময়টা নষ্ট করে দিলেন ও তোর সময় করে নষ্ট হয়নি এই নে তোর ঢাল আমি তোর দিলাম টাকা তোর দিয়ে দিলাম না না আমি ঢাল লব টাকা নেবো হবে না হবে না ও আলি তোর কপালে চুমো দিচ্ছি আমি তোর বুটে জুড়ে নিলাম তোর কপাল নসিব ভালো এই ঢাল

বলছে না আমার পছন্দ হয়নি তোমার ঘর বাড়ি আমার পছন্দ হয়নি আমি থাকবো না আবার এমন মেয়ে আছে রাজপলি রাজপলি বে সকালবেলা মা দেখতে আমার না ওর বাপ ওর সকালে গিয়ে তোর আসতে বিয়ে দরজা খুলে দেখাচ্ছে পাটি আর নেই বলো সে প্যান্ডেল সে রান্না রান্না বান্না কি হবে মেয়ের বাপ সব ফোন করে বলতে হ্যাঁ সে বেয়ার হবে না বলতে কেন কি হয়ে বলতে সে চলে গে

আলি কি করতেন ফতেমার একটু জীবনীটা বুঝে দাও কি নারী আজকে তিনি হলো জান্নাতের মেয়েদের সর্দার জোরে বলুন চিল্লে বলুন আর আজকে আমাদের আলীরা বেকরে বাড়িয়ে মদ নিয়ে একটু গান বাড়ি ফিরুনিকে মদ নিয়ে আছে না নাই আবার শিকারে শালা আর বোনায় গিলটেস ফুকফাক কথা

ভরপুর হয়ে গেছে কারণ ফতেমা উনি কি করলেন আলি আলি কি করলেন এইবার চলেন ঢাল নিয়ে টাকা নিয়ে নবী ডেকে বলে আলি ও বাবা আলি তুমি কি তুমি কি ঢাল বিক্রি করিনি বলে না না আমি বিক্রি করিনি আমি এমন খরিদ্দারি পেয়েছিলাম আমি ঢাল নিয়ে চলে আসছি মুহূর্তের মধ্যে জামাখানা কেন্দ্র ধরো রে এই ঢাল তোরে দিয়ে দিলাম টাকা তোরে দি দিলাম কারণ তুই হবি নবীর ছোট জামা একবার জোরে বলা যাবে না আলীর সঙ্গে এইবার বিয়ে হবে বিলাল কেটালো বেলাল ও বাবা বেলাল এই নাও কিছু টাকা নাও মদিনার বাজারে চলে যাও গিয়ে তুমি সব থেকে ভালো খেজুর আনবে এই ফাতেমার বিয়েতে আমি ফোরমা বিতরণ করব জোরে বলা গেল না আলি

ও আপনার বিলাল কি করলেন খোরমানার পরে আলীকে বিয়ে দেবে বিশ্বনবী নিজে বিয়ে পড়িয়ে দিল ফতেমার বিয়ে পড়িয়ে খোরমা বিতরণ করলো ও মুসলমানেরা ও গ্রামে ভাইরা একটু ভাব চিন্তা করো এইবার কি করলেন আলি কারমাল বাহু দেখুন বিয়ে দিয়ে আলী ফতেমাকে বাড়ি পাটি দিল আর আমার বিশ্বনবী কি করলেন পেছন দিয়ে দিয়ে তিনটে জিনিস মাথায় করে নিয়ে যায় জোরে বোরে বলা যাবে না আর একবার চিল্লে বলা যাবে না এখন বনিল কি নামাজের পার্টি কি বললাম নামাজের পার্টি আর দু নাম্বার কি পানির কলসি তার নাম কি মশক কিতাব বলছে মশক পানির কলসি তিন নাম্বার হলো বাবা জাতা জাতা আমার এই বাপসা ছাড়া ভালো বলতে পারবে বাচ্চা ছাড়া ভালো বলতে পারবে একটা পুরো গর্ত একটা হাফ গর্ত সে লাঠিদের ঘুদ দেয় আমি তোমার আব্বা তোমার মা আমার ফাতে মা যখন তোমার পুরো কোন জিনিস হবে আমি তোমার আব্বা আমাদের দিলাম মা গো তুমি নামাজের আমাদের পার্টি বসে আল্লাহর কাছে চাইবা আমার আল্লাহ তোমার বারবার মাল পাঠিয়ে দেবে ও فاطمه তোমার স্বামীর সাথে কোনদিন করবা না মা আল্লাহর নবীর মেয়ের সমস্ত কথা কোনো বুঝিয়ে পাঠিয়ে দিল বিশ্বনবী চলে গেলে এইবার রাতের বেলা এক বালিশে মাতা স্বামী জন্য ঘুমিয়ে ওরে মুসলমান রে সকাল বেলা করে ঘুম থেকে যখন উঠে দেখলেন فاطمه বালিশখানা তুলতে পারে না فاطمه আলীকে পাদা করে নাই ও স্বামী গো আপনি কাঁদেছেন কেন সকার ধরে কেঁদেছেন আজকে বালিশ কেনা ভেজা কেন বলো বলো আপনি কাঁদলেন কেন আমার আব্বা মনে হয় তোমার টাকা দিতে পারিনি বলে তুমি সারারাত রাত ও স্বামী মনে হয় তুমি আমার পছন্দ করিনি বলে কেঁদেছ আলী কি করলে পথে মাকে পাদা করিনি কপালে চুমো দেয় বিবি ব্যথা দিয়া কথা বলো না ও বিবি দিও না আল্লাহর কসম করে বলি আমি না পাও না তোমাকে নিয়ে আমি অপছন্দ কিছু করিনি আমি পছন্দই করেছি ফতে ফতেমা যদি জীবনে কিছু চায় আমি আলি কোথা থেকে দেব বিবি আমি এই জন্য কে আমার কাছে কোনো জিনিস চাও আমি কোথা থেকে দেবো কি করে দেবো এই জন্য আমি কে দিচ্ছি ফতেমা ডেকে বলছে স্বামী আল্লাহকে সাক্ষী রেখে বলছি আমার যখন জিনিসের প্রয়োজন হবে আমি নিজে নামাজের পাঠিতে চাইবো আমার আল্লাহ পৌঁছে দেবে জোরে বলা গেল না চিল্লে বলা গেল না হ্যাঁ হ্যাঁ আমার আব্বার আদেশ জীবনে কিছু চাইবো না আপনি আমার স্বামী এটাই আমি লাল কুন জোরে বলুন সুহান আল্লাহ চিল্লে বলুন সুহান আল্লাহ ফতেমা একদিন ব্যাপক হারে জ্বর ব্যাপক হারে জ্বর উনি কিছু খেতে পায় না পাচ্ছে না আল্লাহর কাছে আল্লাহ আমার স্বামী আর আমি এই মুহূর্তে মারাও যাব আল্লাহ যদি স্বামী কিছু এনে দিত একটু ধান ধরে খেতাম হাতত কাছে চাইছেন কি জানেন একটা আপেল স্বামী একটা যে আপেল এনে যদি পাততেন একটু গালে খেতেন একটু খেতু স্বামীর হাতের জিনিস বিবির আশা হয় না বা আশা হয় না এই কাছে আমি অনেক কাছে আমি করিনি তবে একটু মনে বলে যে একটু হ্যাঁ এইবার ফাতেমা চেয়েছে হজরত আলী কাছে টাকা সীমিত লেই বলে চলে উনি একত্র পিছতে বিবি চেয়েছে করবে কি মদিনার বাজারে গিয়ে ছোট্ট আপেল কিনেছে বাপ আপেলটা নিয়ে চলে আসছে খোদার কি আসতে না আসতে এক আবার ফকির ধরে আলী দাঁড়াও কদিন খাবা না একটু খাতে দাও

আapel ও বিবি ওরে আমার বিবি রে ও فاطمه নবীনন্দিনী হাসান হোসেনের মা একটা আপেল পানি শানি করে কিনেছি খেতে দেবো তোমার গালে দেবো কিন্তু পথেমোদি ফকির ধরে চিনি নিতে ও স্বামী কতক্ষণ আগে ওই বেশ আধা ঘন্টাখানেক আগে দিয়েছি আল্লাহর কি शान স্বামী তুই যখন দান করে দিয়েছো এই দানের বদলতে দানের বরকতে আল্লাহ পাক ফাতেমার দরখানা আমার আল্লাহর সন্তুষ্টি করি দিয়েছে আর একবার জোরে বলা গেল না আর একবার চিল্লে বলা গেল না দান করলে দান করলে আল্লাহ কি করে দেখো আল্লাহ কি না পারে কি না পারে মুসলমান আমরা বাড়ি অসুখ হয় ডাক্তার করি দান দন বুঝি নি বলে মাপ চাই বাড়ি অসুস্থ কেউ ফকিরিয়েছে বলতে মাপ করো কেন বলতে বাড়ি অসুস্থ হবে না আসে না নাই এই জন্য বলছি বাবা সব অনেক আলোচনা দিয়েছি আপনাদের কাছে হয়তো অনেক কিছু ভুল হয়েছে ভাষা দ্বারা আপনার আমার বাপ আমার বড় ভাই সকলকে দাবি জানাচ্ছি আসুন বিশ্ব নবীর দরবারে একটু সালামে তৌফা পাঠাই উঠুন ইয়া নবী সালাম ধারা পেছনে দাঁড়িয়ে আছেন আমি সকলের জন্য দাবি সামনে এগিয়ে আসেন এবারে এবার এগিয়ে আসেন অনেকক্ষণ জায়গা পায়নি হয়তো ভাই বসতে পারিনি কথা বলে না আর ধারা ছিটে ছুটি আছে আমার এক ভাই বলে গেল ধারা বাইরে ডেকে লাগ একটু আমি ডাকবো কেন ওরা বোঝে না সে কথা প্রথম বলেছিলাম বাস স্ট্যান্ডে উনি সিট খোঁজো আরে একটা খুঁজে পেত না এক কথা বাবা দি ডাকবো কেন কি হবে কেন সহ ইচ্ছায় যদি এসে নামাজ পড়ে তো ভালো

আরবের জমিলে আমরা আছি ভারতের ও মাটিতে সালাম দিলাম আই নবী তোমার দরবারে দেখা হবে সোনা আই নো ভি সালা দি জাল আই সালা দি বাং আই আমরা বড় গুনে গার কোবে দাব সোনা দশু উরুদাসেয়ালো হৃদয় হিমাস এলাকায় হিমানবীর মানহবের মনের সকলে বসুন জেকর করুন লাইলা